পঞ্চায়েত ভোটের আগেই দিনের বেলায় বিজেপি নেতার বাড়ি চুরি। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের 11 নম্বর ওয়ার্ডের শঙ্কর আড়া বাসপুল এলাকায় হলদিয়া মেছেদা রাজ্য সড়কের পাশেই রবিবার দিনের বেলায় বিজেপি নেতার বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে চুরি করল চোরেরা। জানা যায়, রবিবার সকালে বিজেপি নেতা বিজন মিত্র দলীয় কাজের জন্য ঘাটালে যান। এরপর বিকেল নাগাদ বাড়ির ভাড়াটিয়া ফোন করে জানান বাড়ির দরজা ভেঙে কেউ বা কারা চুরি করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির রাজ্য কমিটির সম্পাদক নবারু নায়ক সহ বিজেপির নেতৃত্বরা। খবর দেওয়া হয় তমলুক থানায়। তমলুক থানার পুলিশ এসে চুরি যাওয়া বাড়ি ঘুরে দেখেন এবং কারা এই চুরির সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। তবে তমলুক শহরের বুকে দিনের বেলায় এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তমলুক পৌরসভার 11 নম্বর ওয়ার্ড এলাকায় এরকম একটা ঘটনা ঘটেছে, চুরির ঘটনা, আপনাদের সূত্রে জানা যাচ্ছে, কি বলবেন আপনি? এটা চুরি নয়, মহা ডাকাতি। আমাদের বিজেপি রাজ্য কমিটির সদস্য বর্ষিয়ার নেতা আজকে তার বাড়ি শঙ্করাড়া বাসপুল একবারে তমলুক টাউনের মিডল পোর্শনে রাস্তার পাশেই, যেখানে পাড়া, পাড়ার ভিতরে রাস্তা থেকে একটা বাড়ি পরে তার বাড়ি, এবং অজাত শত্রু হিসেবে তার নাম আছে। তার বাড়ি আজকের নিচে তার একতলাতে ভাড়াটিয়া থাকে, তার দরজা ভেঙে তার আজকে ছিল না। তো বিজনবাবু আজকের, তিনি যেহেতু ঘাটালের ইনচার্জ আছেন, ঘাটাল জেলার সাংগঠনিক জেলার, তিনি সেখানে বৈঠকে গেছিলেন, 9:30 সময় বেরিয়ে গেছে। তো তারপরে দুপুরবেলায় যেটুকু প্রত্যক্ষদর্শীরা কাছ থেকে খবর পেলাম, এখনই থানা থেকে আমি বলার পরে ওসি সিআইফিআই অনেককে পাঠিয়েছিলেন। তো এইরকম তমলুকের মিডল পোর্শনে একবারে জমজমাট এরিয়ায় ভর দুপুরে ঘরে কমসে কম 1, 2, 3, 4, 5, 6, 7 খানা তালা ভেঙে গোটা ঘর, আপনারা ছবি তুললেন, ঘরে কিছু নেই। ঘরে যেটুকু ভ্যালুয়েবল জিনিস থাকে, কারণ তিনি কী বলে আমাদের বর্ষিয়ান লোক, তো তার বাড়িতে তার স্ত্রীর, যে স্ত্রী মারা গেছেন অনেকদিন আগে, স্ত্রীর যে স্মৃতি, সেই সব গয়নাগাটি, টাকা পয়সা যেগুলো থাকার কথা, এবং বাড়ির যত ভ্যালুয়েবল, কোনো কিছু নেই। আপনারা কী চাইছেন? কি আমরা কী চাইব? তমলুকের মতো শহরে এরকম দিন দুপুরে যদি এরকমের রোমহর্ষক, এরকম যদি ডাকাতির ঘটনা ঘটে, তাহলে চাওয়ার কী আছে? পুলিশ প্রশাসন আছে ধরি? আমি তো পুলিশের ওসিকে বলেছি যে আমি কিন্তু 24 ঘন্টা সময় দিচ্ছি। কথায় আছে যে পুলিশ চাইলে মন্দিরের বাইরে থেকেও চপ্পল চুরি হতে পারে না। আমি দেখব এখানকার ওসির কি ক্ষমতা, যে দিন দুপুরে এরকম গোটা বাড়ি থেকে একেবারে মাঝখান থেকে, এবং এখানে চুরি চামারির ঘটনা, ডাকাতির ঘটনা প্রত্যেক দিন বাড়তে আছে। পুলিশকে বারবার বলেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে? শুধু খালি কি কাঠমানি তোলায় পুলিশ ব্যস্ত? গৃহস্থ বাড়িতে থাকতে পারবে না? বাড়ি ছেড়ে দরজা লাগিয়ে বাইরে কোথাও যেতে পারবে না? সকালবেলা বেরিয়েছে, সন্ধ্যাবেলা ঢুকেছে, তার মধ্যে দিন দুপুরে এরকম রোমহর্ষক ডাকাতির ঘটনা, এগুলোকে মেনে নেওয়া যায় নাকি? 24 ঘন্টার ভিতরে এর কালপ্রিটকে বের করতে হবে, এরকম না হলে দিনকে দিন বাড়বে আর আমরা ছেড়ে হবে, এরকম না হলে দিনকে দিন বাড়বে আর আমরা ছেড়ে কথা বলবো না। ফাইলামো চলছে, পুলিশ কি নাকে সরষে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? পুলিশ জানে না কে এরকম করে, কার এরকম করছে? এই জিনিস চলতে পারে না, এর উপযুক্ত তাড়াতাড়ি 24 ঘন্টার ভেতরে দরকার। পুলিশ চাইলে সব কিছু করতে পারে, কিন্তু তার সদিচ্ছা আছে নাকি আমি দেখতে চাই। এসব জিনিস চলবে না। আজকে রুনার বাড়ি হচ্ছে, কালকে সাহস পেয়ে আবার পাশের বাড়ি যাবে? গৃহস্থ মানুষ বাড়িতে থাকবে না রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবে? বলছে সিসিটিভি কোথায়? সিসিটিভি যদি লাগাবে তাহলে পুলিশের প্রশাসন থাকা দরকার কি? আইন শৃঙ্খলা সিসিটিভি দেখবে? সিসিটিভি কোথায়? বাড়িতে কেন সোনা দানা আর এ ছিল তো কোথায় রাখবে? রাস্তায় লোকার রাখবে না কোথায় রাখবে? এই যে ফালতু কোশ্চেন, এরকম উত্তর হয় না। আমি পুলিশের ওসিকে বলেছি পরিষ্কার ভাবে যে আজকের যে ডাকাতির এরকম রোমহর্ষক ডাকাতির ঘটনা দিনে দুপুরে, মানুষের শরীরে স্পাইন দিয়ে শীতল তড়িৎ প্রবাহ চলছে, এরকম জিনিস চলতে পারে না।
এর তাড়াতাড়ি আমি চাই 24 ঘন্টার ভিতরে কালপিটকে ধরুন। কে করেছে আপনারা ভালো করে জানেন, কারা করতে পারে ধরে আনুন, পিটিয়ে ঠান্ডা করুন, নাহলে এগুলো বেড়ে যাচ্ছে দিনকে দিন, এসব জিনিস চলে না। আপনার নাম? আমার নাম নবারুণ নায়ক, আমি রাজ্য কমিটির সম্পাদক বিজেপির, আর বিজয়বাবু আমার পাশেই বসে আছেন, উনি এক্ষুনি যেখানে গেছিলেন ঘাটালে ওনার এসে বলছি। আপনি এসে কি দেখলেন? আমি দেখলাম আমার গোটা ঘর তছনছ হয়ে আছে, এবং এইটা মনে ভাবছি যে আমাদের নিরাপত্তাটা কোথায়। আমার জীবনে এখানে 50 বছর আমি বাস করছি, কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি, এ প্রথম ঘটলো। তাও আবার কি, প্রতিটা ঘরে আমাদের আশেপাশে সমস্ত ঘরে ভর্তি, এটা জমজমাট পাড়া। এইখানে দিনের বেলা চুরি হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে, আর বাজার সামনে মাঝ রাস্তা। কি কি চুরি হয়ে গেছে এরকম কিছু জানা গেছে? সে তো দেখতেই পাচ্ছি কিচ্ছু নেই। আমি ঘরে ঢুকে দেখলাম লগ্নভণ্ড সমস্ত কিছু, সব ঘরগুলোই যতগুলি ঘর আছে। গহনা বা টাকা পয়সা কিছু ছিল এরকম? সে তো আমাদের পুলিশ আগে ইনভেস্টিগেশন করুক, পুলিশ আসুক, পুলিশের কাছে আমরাও তো হাত দিইনি কিছু। না বলছি, বাড়িতে আনুমানিক কত কি ছিল এরকম কিছু জানা গেছে? গৃহস্থ বাড়িতে যেভাবে যতটুকু সোনা থাকার কথা বা টাকা থাকার কথা সেইভাবেই ছিল, এবং সেইখানে দাঁড়িয়ে টোটালটা না দেখা পর্যন্ত আমি তো কিছু বলতে পারবো না। আপনি কি চাইছেন? কি আমি চাইছি, অবিলম্বে চোর ধরা হোক, এবং মানুষের নিরাপত্তা, আমাদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? দিনে ডাকাতি এইভাবে যদি হয় তাহলে কিসের জন্যে পুলিশ প্রশাসন এত কিছু আছে? এবং পুলিশ প্রশাসনের উচিত এইগুলোকে খুঁজে বার করা, তারা জানে না এমন কোনো জিনিস হতে পারে না, সব কিছুই জানে, কোথায় চোর থাকে, কীভাবে চুরি করে, কীভাবে করে, তাদের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অনেক বেশি। সেটা তো আমি তো তাদেরকে ধরতে যাব না। দিনে ডাকাতি হচ্ছে, এবং সেটা যদি তমলুকের বুকে এইরকম একটা জনবহুল স্থানে যদি হয় তাহলে তো আমাদের খুবই ভয়ের ব্যাপার, সাধারণ মানুষের তো ভয়ের ব্যাপার, নিরাপত্তা কোথায় আমাদের? সেইভাবে হয়েছে, লিখিত অভিযোগ জানিয়েছেন থানায়? লিখিত অভিযোগে আমি তো এইমাত্র এলাম, আমি যখন শুনি তখন আমি একটা মিটিংয়ে ছিলাম খড়গপুরে, এবং সেখান থেকে আমি শুনে মিটিং ছেড়ে দিয়েই তারপরে আমি চলে আসছি। আপনার নাম? আমার নাম বিজন মিত্র, এই এলাকার বাসিন্দা, এই ঘরের বাসিন্দা। পার্টির কোন পদে আছেন আপনি? আমি রাজ্য কমিটির সদস্য এবং ঘাটাল জেলার ইনচার্জ বিজেপির। বিখ্যাত তান্ত্রিক ও জ্যোতিষ শাস্ত্রবিদ শ্রী বাউরিয়া মহারাজ মন্টু শাস্ত্রী। ব্যবসায় বাধা, স্বামী স্ত্রীর অমিল, পারিবারিক অশান্তি, সন্তানের পড়াশোনা, মামলা মোকদ্দমা, পাওনা আদায়ে বাধা, প্রেমে বিঘ্ন, বাস্তুদোষ, গোপন শত্রুতা, দুরারোগ্য রোগ, বন্ধাত্ম বশীকরণ সহ যে কোনো জটিল সমস্যার সমাধানে আপনাদের পাশে জ্যোতিষ শাস্ত্রবিদ ও তান্ত্রিক শ্রী বাউরিয়া মহারাজ মন্টু শাস্ত্রী বসছেন নিজ বাসভবনে, তাজপুর দক্ষিণবাড়, গোপালচক, বালিশাই, রামনগর, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ 9732629832, 8145208159।